1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম শুক্রবারের সাত সকালের সুরে। ইন্দিরাদি রয়েছেন আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে, আর সাজিয়ে রেখেছেন আজকের সকালটা রবি ঠাকুরের গানে গানে। দিদি, একটু গান শুনি, তারপরে তোমার কথায় যাব। কি গান শোনাবে এখন? করব ওই রাগ, শ্রী রাগ। আচ্ছা, তালতেওড়া পর্যায়, পূজা উপপর্যায় বিবিধ। আচ্ছা, শুনে নি। স্বরলিপিকার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এটা একটা হিন্দি ভাঙা গান। আচ্ছা, কার মিলন চাও বিরহী, কার মিলন চাও বিরহী, তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে, কুটিল জুটিল গহনে শান্তি সুখহি মন, কার মিলন চাও বিরহী, থেকে ফিরে এসে একটা ভীষণ সুন্দর গান শুনলাম দিদির কাছ থেকে। এবার একটু তোমার কথায় আসবো, কোথায় থাকা হয়? আমি এখন শ্বশুরবাড়িতে আছি, উলুবেড়িয়া, হাওড়া উলুবেড়িয়া। হাওড়া উলুবেড়িয়া খুব পরিচিত জায়গা, নতুন করে সে জায়গা নিয়ে কিছু বলার নেই। ছোটবেলাটাও কি হাওড়াতেই কেটেছে? আমার খুব ছোটবেলা, আমি বিভিন্ন জায়গায় থেকেছি আর কি, বাবার বদলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য খুব ছোটবেলায় যাদবপুরে ছিলাম, এসব ছিলাম। তারপরে এসেছি বেলেঘাটার মতো জায়গায়, ট্রান্সফার করতে করতে দাসনগর, হাওড়া, আপাতত হাওড়া দাসনগর,
তা ওখান থেকে ওখানেই থাকা অনেক দিনে, তারপর ওখান থেকে আমার বৈবাহিক বন্ধনে আবদ্ধ উলুবেড়িয়া। উলুবেড়িয়া তো ছোটবেলা থেকে কি গান শিখেছো, যাদবপুর বেলেঘাটা বিভিন্ন? হ্যাঁ, আসলে আমার মিউজিক্যাল পরিবারটা, আমার বাবা ভীষণ ভালো, মানে প্রথাগত শিক্ষা নেই, কিন্তু টপাঙ্গের গানগুলো ভীষণভাবে গাইতে পারতেন, এই সমস্ত গান তো ওনার ভিতরে ব্যাপারটা ছিল। আমার মা গান করতেন, সঙ্গীত অনুরাগী, সঙ্গীত অনুরাগী, এবং মা গান করতেন, শিখতেনও। প্রথম শিক্ষাই আমার মায়ের কাছে, আচ্ছা, একদম মায়ের কাছেই গান শেখা। তারপরে আমার মাসি তো আছেই, মামার বাড়িতে আমি অনেক দিন কাটিয়েছি আমার ছেলেবেলা, খুব মামার বাড়ি মানে হাওড়া কদমতলায় মামার বাড়ি, সেখানে খুব কাটিয়েছি এই আর কি। আর ওই করতে করতে বিভিন্ন জায়গায় গান করতে করতে যা হয়, গান শিখলে যা হয়, সব জায়গায় যাওয়া, প্রোগ্রাম করা, করতে করতে আমার পরিচয় পাই বিভিন্ন মানুষের কাছে। হ্যাঁ, মানুষের কাছে পৌঁছই, যে আমি গান গাই। এই গানের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছানো, এটা মতে জীবনে একটা খুব ঈশ্বরের বিরাট আশীর্বাদ, পরম পাওয়া, তাই না? পরম পাওয়া। তো প্রথাগত শিক্ষা শুরু হলো কিভাবে? প্রথাগত শিক্ষা করেছে মায়ের কাছে, তারপরে ক্লাসিক্যাল শিখেছি তপতি সিদ্ধান্ত, আমার দিদিমণি মানে এতেই থাকতেন এবং দেমাকালী ঝাঁপ দে বলে একদম রবীন্দ্র ভারতীতে দিয়ে দিলাম, অডিশন দিয়ে দিলাম রবীন্দ্র ভারতীতে। দেখলাম যে সবাই, যেখানে একটা গ্রুপে ছিলাম সেখানে বালকৃষ্ণ মেননের ছাত্র নাচের উনি ছিলেন, তারপরে ওখানে সবাই যারা গান করছে সবাই মায়াসেনের ছাত্রছাত্রী। তখন দেখলাম যে মায়াসেনের ছাত্রছাত্রী এত বড় মানুষের কাছে যাওয়া যায় কি করে, তারপরে ওদের সঙ্গে যোগাযোগ করতে করতে ওনারাই আমাকে আবার নিয়ে গেলো, চল তাহলে শিখবি তো নিয়ে চল আমাকে, সেইভাবে সেই আমার যাওয়া। হ্যাঁ, সেই গল্পটা শুনবো, তবে তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা নেব। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, নমস্কার সুপ্রভাত, সাত সকলের সুরে, আমি সোদপুর থেকে রানু রায়। হ্যাঁ দিদি, বলো কেমন লাগছে অনুষ্ঠান? দারুণ দারুণ ভালো হচ্ছে, সকাল থেকে শুনছি অনুষ্ঠান ঝলমল করছে। আর যে এসেছি খুবই, কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো, এত সুন্দর সুন্দর গান গাইছে, যদিও গানগুলো খুব শোনা স্বল্পশ্রুত একদম। হ্যাঁ, আমি তাই রিয়েলি একটা অনুরোধ, আমি তো ছোট্ট করে একটা অনুরোধ। নিশ্চয়ই, হ্যাঁ করো করো, নিশ্চয়ই। হ্যাঁ, রিয়েলি শিল্পীকে যদি আপনার কাছে একটা অনুরোধ যে, হ্যাঁ দিদি শুনছেন, তুমি বলো। একদম একদম, সঙ্গে থাকো, শুনিয়ে দিই এটা যখন বললেন। হ্যাঁ একদম, যতটুকু মনে আছে আমার। আচ্ছা ঠিক আছে, একটু শুনিয়ে দাও বন্ধুর জন্য। একটা জিনিস খুব ভালো লাগলো দিদি, আজকে সকালে মানে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত অনুরোধ করেছেন আমাদের এই অনুষ্ঠানে, তুমি কিন্তু এক লাইন করে হলেও শুনিয়েছো। হ্যাঁ হ্যাঁ, চেনা তো ঠিকই, আসলে সবটা তো একটু নোটেশন থাকলে আমি গিয়ে দিতে পারি, অসুবিধা। আর কি বলো তো, মানে সব সময় যে সব গান পুরোটা করে শোনানো সম্ভব হবে? ওটা তো সময় একটা ব্যাপার, সময়টা একটা ভীষণ বড় ফ্যাক্টর, সাজানোর একটা ব্যাপার আছে একদম। তো রবীন্দ্র ভারতীতে সেই যাওয়া, তারপর কি হলো? রবীন্দ্র ভারতী সেই যাওয়া এবং ওখানে পড়াশোনা করা, এম এ বিএড কমপ্লিট করা,
এবং মায়া সেনের কাছে শিখছি শিখতাম তখন আগে তার আগেই ভর্তি হয়েছিলাম 79 থেকে আমি মায়া সেনের কাছে আছি 12 বছর ছিলাম। 12 বছর মানে অনেকটা সময়, আমার কাছে কিছুই নয় কিন্তু তবু অনেকটাই অনেকটাই একদমই তাই। কিন্তু আরো যেন থাকলে ভালো, থাকলে না চলে গেলে নেই হচ্ছে। এই আশ্রয়গুলোর তো কোনো বিকল্প হয় না, এই ভালো থাকার কোনো শেষ হয় না। কিন্তু ওই কাছে যা পেয়েছি সে আর ভোলার না, অনেক গল্প অনেক আছে সেই সব নিয়ে আমি ইউটিউবে ছেড়েছি। আচ্ছা, ইউটিউবে আপলোড করেছো? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। মানে সবকিছু, মানে সবকিছুর মধ্যে গানটাকে নিয়েই রয়েছে একদম, একদম একেবারে এইভাবে। গান ছাড়া কিছু ভাবতে পারো না একদম। দেখো জীবনে সবকিছু থাকবে, দায়িত্ব কর্তব্য ভালোবাসা সবকিছুই থাকবে, কিন্তু নিজের যে একটা জায়গা যেখান থেকে আমরা এনার্জিটা পাবো, যেখান থেকে আমরা অক্সিজেনটা পাবো একদম বাঁচার রসদ। এই যে প্যান্ডামিক সময়টা যে গেল, সেই সময়টা সবাই করোনায় ভুগেছে কিন্তু আমি আজ পর্যন্ত ভুগিনি। আমার হাজবেন্ড তো ভীষণভাবে কষ্ট পেয়েছেন সেই সময়, করোনায় নয় তবে সিওপিডি ছিল। আচ্ছা, সেটা যাই হোক, তো হয়তো অ্যাটাক করেছিল জানি না, তো ওনারা তো টেস্ট করেননি কিন্তু বেঁচেছিলেন। বলে এরমভাবে বাঁচে না, 20 দিন ধরে যে যুদ্ধ করেছেন, আমি সেই সময় অত ভিড় তার মধ্যে আমি আসা যাওয়া করেছি, সব কিছু করেছি কিন্তু আমি করিনি সেই মানসিক। ওই সময় আমি পেজের যে প্রোগ্রামগুলো হতো সে সময় তাও করেছি, এগুলো বাড়িতে বসে বসে ওগুলোই করেছি। একদম সাহসটা পাবো কোথায়, কোথা থেকে পাবে, কে দেবে সাহসটা? একটুখানি গান করলেই যেন মনে হয় একটা ওষুধ পেয়ে গেলাম, যেমন মরম দিলে একটা মরম, লড়াই করার শক্তিটা পেয়ে গেলে মানে আরাম পাওয়া যায়। ওষুধ পেলাম, খেলাম, বাবা যন্ত্রণা কমে গেল, কমে গেল। রবীন্দ্রনাথের গানে সেই রকমই আমি পেয়েছি জাদুটা, সত্যি তাই। একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে নি। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যালো, হ্যাঁ, গুড মর্নিং, কোন বন্ধু রয়েছেন? শুভ সকাল পিয়ালি ম্যাডাম। হ্যাঁ, আসলে শুভ সকালে চলে এলাম, আমার প্রিয় অনুষ্ঠান এই সাত সকালে সুরে, আর আজকে তো আসতেই হবে কারণ আজকে আমার অত্যন্ত পছন্দের ইন্দ্রাজি আসছেন, আর ইন্দ্রাজি হাওড়ার উলেবড়িয়া থেকে আসছেন, আর আমু থেকে কিন্তু হাওড়ার আমতা থেকে। আচ্ছা, হাওড়া থেকে ফোন করেছেন, ও বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, কাছের মানুষ। কাছের বর্তমানে আছেন উত্তরপাড়ায় তিলক পাল। আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। বর্তমান উত্তরপাড়ায় থাকলো কিন্তু আমি ব্রন ইন ব্রন হচ্ছে আমার হাওড়া আমতায়, আর উলেবড়িয়া তোমার প্রিয় শহর, সমস্ত জায়গায় টোটাল মনের টান। আনন্দ আবার তোমার কবিতা এসেছে নিচে শ্যামল সুন্দর, আমার আমার প্রাণের মানুষ আছেন প্রাণে, আর যদি তাহলে নাই চিনি বাসে গিয়ে, আর বর্ষা ঋতু চলছে বলে নয়, বর্ষার গান, রবীন্দ্রনাথের একটা বর্ষার গান দেখবে শিল্পীর তালিকায় যেন থেকেই যায় আবেগ। আমরা গানের দিকে এগোই, দিদি কি গান শোনাবে বলে? এখন একটা গান শোনাবো, রাগ পিলু বাউল, পর্যায় পূজা, বিবিধ পর্যায়, উপপর্যায়, স্বরলিপিকার অনাদি কুমার দস্তিদার। আচ্ছা, পথ গেছে কোন খানে গো, কোন খানে তা কে জানে, তা কে জানে, কে জানে, এ পথ গেছে কোন খানে গো, কোন খানে তা কে জানে, তা কে জানে, কে জানে, এ পথ গেছে কোন খানে গো, কোন খানে জানে।
এ পথ দিয়ে কে আসে যায় কোন খানে তা কে জানে তা কে জানে এ পথ দিয়ে কে আসে যায় কোন খানে তা কে জানে তা কে জানে একদম। একটুখানি জানতে চাইবো তোমার ব্যক্তিগত জায়গাটা, পরিবারে কে কে আছে দিদি? আমার পরিবারে আমি একাই, আমার কোনো ইস্যু নেই। আচ্ছা, তুমি এখন একাই থাকো? মুক্ত বিহঙ্গের মতো, মুক্ত বিহঙ্গের মতো করতে পারছি, রবীন্দ্রনাথকে ধরতে পারছি। এখন একাই থাকো? একদম। আচ্ছা, পুরোটাই গান নিয়ে থাকো? একদম। গান শেখানো? সেখানে তো আছেই, আমার স্কুল আছে একটা। তাহলে তো সেখানে তুমি বহু মানুষের মা, এর থেকে বোধহয় বড় কিছু হতে পারে না। যে 5 বছরের শিশু থেকে আরম্ভ করে 70 বছরের বউ, ওরে বাবা রে, মানে সবাই আসছে তোমার কাছে, প্রাণ খুলে আসতে পারছে। আমার একটা গ্রুপ আছে, আড্ডার গ্রুপ বয়স্কদের, সেখানে আমি 5 বছর ঢুকেছি আর কি। তো ওনাদের নিয়ে আমি, ওরা ওরা এক একটা জায়গায় বসেন, এক একজনের বাড়িতে 11 জন সদস্য, তাদের কাউ কারোর বাড়িতে বসে ঠেক হয়, খাওয়া দাওয়া হয়, হ্যাঁ হি হয়, এর নাতি ওর নাতি সব নানারকম গল্প হয়। আমি দেখো গল্প করলে আমি আসবো না, যদি এখানে গান হয় তাহলে এখানে হ্যাঁ করো, যদি গান করে ওরা, কিন্তু খুব ভয় পায়, মানে স্টেজে উঠতে ভয় পায় যে দেওয়ার কি বলবে, আগেকার মানুষ তো এরকম। তো আমি কিন্তু ওই শৃঙ্খলটা ভেঙে দিয়েছি, বাহ, এবং তাদের নিয়ে স্টেজ প্রোগ্রামও করি। এই মানে এইগুলো তো জীবনের একটা, আমি বলবো এই দায়িত্বগুলো আমাদের প্রত্যেককে অল্প অল্প করে নেব, বিশাল পাওয়া নিতে হবে। ওরা বলছে তুমি এসেছো বলেই তো আমরা পারলাম। একদম, মানে আমার তো এখনো তোমার সঙ্গে অনেকটা সময় কাটাবো, এখনো বেশ অনেকটা সময় রয়েছে, কিন্তু অনুষ্ঠানের মধ্যগগনে দাঁড়িয়ে মনে হচ্ছে তুমি ইন্সপিরেশন। একদম, না সবাই খুব ভালোবাসে, এই কারণেই যে আমি সবসময় ভালো কথাই বলি, কোনো চাপ দিই না আর কি, এবং কারোর কিছু প্রবলেম হলে সেগুলোকে নিয়ে সলভ করার চেষ্টা করি। এই কথাটাই কজন ভাবে দিদি, বলার চেষ্টা, মানুষ সমস্যা পড়লে তো তাকে ফেলে রেখে চলে যায়, এগুলো বলি না, এগুলো আছেই আমার, এটা আমার একদম স্বকীয়তা আর কি। একদম, এরকম স্বকীয়তায় তুমি এগিয়ে চলো। আর এই যে এত জীবনে চলতে গিয়ে গুণী মানুষের সান্নিধ্য, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থেকেছো, বিভিন্ন মানুষের সামনে সঙ্গীত পরিবেশন করেছো, সঙ্গীত চর্চা করেছো, মানে পেছন ফিরে তাকালে কি মনে হয়? পেছন ফিরে তাকালে মনে হয় যে আমি অনেক পেয়েছি, মানে প্রবৃত্ত সান্নিধ্য পেয়েছি, ও তারা না থাকলে আমি হয়তো এমএ পরীক্ষাটাই দিতে পারতাম না। আমার যখন হাজবেন্ড মারা যান, তখন সুমিত্রা সেন বলেছিলেন, তখন তো রবীন্দ্র ভারতী তো সব মানে চাঁদের হাট, আমরা যখন ছিলাম আর কি, মায়া সেন, সুমিত্রা সেন, তো সুচিত্রাজি 1 বছর ছিলেন, রিটায়ার করে গেলেন, তারপরে বাকি সবাই ছিলেন, মানে অরবিন্দ বিশ্বাস ছিলেন, তারপরে বুলবুল সেন, কে নেই, স্বপ্না ঘোষাল, সবাই, সমস্ত যারা সব ছিলেন, সমস্ত দিকপাল মানুষ সব ছিলেন, তাদের সান্নিধ্যে তখন পিটচাপড়ে বলেছিলেন যে রবীন্দ্রনাথকে নিয়ে পড়াশোনা করছিস, রবীন্দ্রনাথ নিয়ে গান করছিস, তাহলে তোর কী কিসের তোর মূল্য আছে, পরীক্ষা দিবি না, এটা হতে পারে না, পরীক্ষা আমার তখন মানে দিতেই হবে, হ্যাঁ মানে জানুয়ারিতে পরীক্ষা, তার আগে আমার মানে আমার বাবা মারা গেছিলেন, সরি একটু ভুল হয়ে গেল, আমার বাবা যখন মারা যায়, আমি তো 89 দিয়েছি এবং 91 বিএড এমএ কমপ্লিট করেছি, কমপ্লিট করেছি, তাই এই হচ্ছে ব্যাপার। তখন উনি সাহস জুগিয়েছেন যে তাহলে রবীন্দ্রনাথকে তাহলে কি চিনলি, কি চিনলে, একদমই তাই। এই হচ্ছে মানুষ তো যা থাকবে, কিন্তু মানুষ যাবেও তো, পাতা হলুদ হয়ে গেলে সেই পাতা কি আর সবুজ হয়, সেটা তো ঝরে পড়তেই হবে, নতুন কি আশা চর্চা কখনো মনে হয়নি যে একটু বেরিয়ে গিয়ে অন্য কিছু করি বা
অন্য কিছু করার আমার অবকাশটাই কম, কারণ আমি অনেক এর সঙ্গে আছি, গ্রুপের সঙ্গে আছি আরও, এবং ক্লাবে আছি, কাউর সভাপতি এই হিসেবে, তারপরে কাউর হয়তো ওই যে মিউজিক শেখানো, আড্ডা করা, শুধু আড্ডা নয় গান করা, দুটো করে গান হবে, তারপরে আমি ঢুকবো, নাহলে আমি করবোই না, ছেড়েই দেবো না, এরমগুলো আছে, সেগুলো নিয়ে কেটে যায়, কেটে যায় আমার কোনোদিন, মানে কোনো রকম যে এ গেছে, মানে যে আমি ডিপ্রেশনে ভুগেছি এটা হয় না একদম, এটা তো মানে হয়নি আমার, এই যে আমরা আজকাল তো কথায় কথায় ডিপ্রেশন, না আমার ওসব নেই, খুব মানে যে একটা অত্রাই বলে না সেই জিনিসটা নেই, যে প্রচন্ড গরম আয় সবাই হা হু করছে কি হবে কি হবে, কিন্তু আমার সেটা হয় না, প্রাকৃতিক বিষয় কিছু করার নেই, ওটা হবে, ওটা থাকবে, তো হচ্ছে, তো আমরা জানি কেন হচ্ছে, সেই হচ্ছে কথা, শুধু শুধু রেগে গিয়ে আর কি করব, আরো বেশি গরম বাড়িয়ে দিয়ে তো লাভ নেই, লাভ নেই, একটু গানে থাকি আমরা দিদি, কি গান শোনাবে এবার, করব একটা বর্ষার গান চলে এলো, আচ্ছা শুনি, বর্ষার গান এবং রবীন্দ্রনাথ মনে আসলেই অনেক গান মনে পড়ে যায় পরপর পরপর, খুব সাগরের পার হতে, আচ্ছা শুনি, এটা হচ্ছে মিশ্র মলহার উপপর্যায় বর্ষা তাল কাহারবা, এটা হচ্ছে প্রবাহিনী পত্রিকায় বেরিয়েছে, কবির বয়স তখন 61 বছর, সরল বিকার হচ্ছে দীনেন ঠাকুর। পূব সাগরের পার হতে কোন এলো Thank you.
রয়েছি শুক্রবারের সাত সকালের সুরে, আর দিদি রয়েছেন আমাদের সঙ্গে, আর অবশ্যই যাদের কথা বলতে হবে আমাদের দুই দাদা কমলদা এবং রানাদা অনবদ্য, সে কথা নতুন করে কিছু বলার নেই। কমলও খুব ভালো ছেলে, ভীষণ ভালো বাজায় মন দিয়ে, মানে রবীন্দ্রনাথের গানটাকে কিভাবে বাজাতে হয় ওইটা খুব পরীক্ষা নিরীক্ষা করে করে, সেই সেই জন্যই তো গানগুলো এত সুন্দর হয়ে ওঠে। শুক্রবারের সাত সকালের সুরে আমরা রয়েছি এভাবে, আর অবশ্যই তো আপনারাও সঙ্গে রয়েছেন। তবে এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে, তাই বিরতি নিয়ে ফিরে আসছি অনুষ্ঠানের অন্তিম পর্বে, সঙ্গে থাকুন।